बगुड़ा सिटी आइडियल मद्रासा मेधा मनने एक धाप एगिए। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় সপ্তম শ্রেণীর সকল ছাত্ররা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো ও সুস্থ আছো। অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। তোমরা যে যেখানে আছো সবাই মনোযোগ সহকারে আজকে ক্লাস ধরো। দেখো, সর্বপ্রথম তোমার আল কাওয়ায়েদুল লুগাতুল আরাবিয়া বইটি বের করো। সবাই বের করছো? এবার সবাই মনোযোগ সহকারে ধরো। যেহেতু তোমাদের অ্যাসাইনমেন্ট বিতরণ করা হচ্ছে, সেহেতু আজকে তোমাদের আজকের ক্লাস অ্যাসাইনমেন্ট টু এর ভিত্তি করে আজকের ক্লাস। দেখো, অ্যাসাইনমেন্ট তোমাদের অ্যাসাইনমেন্টের উপরেই ক্লাস নেওয়া হচ্ছে। দেখো, আজকের ক্লাস অ্যাসাইনমেন্ট টু আরবি দ্বিতীয় পত্র শ্রেণী সপ্তম টপিক নাও অংশ থেকে নবম পাঠ। তোমাদের দুটো অংশ আছে, একটা হলো সরব অংশ আর একটা হলো নাও অংশ। নাও অংশ তোমাদের নবম পাঠ আজকে পড়ানো হবে। তোমরা সবাই মনোযোগ সহকারে ধরো। সবাই বই বের করছো তো? আসো আজকের পড়া দেখো। আদ-দরসুস সামেন অষ্টম পাঠ, আল মুবনিয়াত মুবনি সমূহ। যেহেতু তোমাদের আজকের ক্লাস অ্যাসাইনমেন্টের উপর, সেহেতু চলো অ্যাসাইনমেন্টে তোমাদের কি দেওয়া হয়েছে। বাড়ির কাজ আত্মামরির অনুশীলনী। যেহেতু তোমাদের অ্যাসাইনমেন্ট প্রশ্ন দেওয়া হয়, এজন্য প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়বে এবং সেটা মুখস্থ করবে। দেখো, এক নম্বর, মবনি কাকে বলে উদাহরণ দাও। মবনি কাকে বলে উদাহরণ দাও। তাহলে আসো, মবনি কাকে বলে? দেখো, আল কাওয়েদ মবনি এর পরিচয়, যেসব শব্দের শেষে শেষ অক্ষরে আমেল এর বিভিন্নতা সত্ত্বেও বাক্যে একই রকম থাকে তাকে মবনি বলে। অর্থাৎ শুরুতে আমেল জবরজের আসার পরেও শেষে পরিবর্তন হয় না তাকে আমেল বলা হয়। জবর আসলে, মিন বা হরব আসলে পরিবর্তন হয়। অর্থাৎ যদি ফাইল আসে তাহলে তার শেষে কী হবে? পেশ আসে, পেশ হবে। আর যদি মফুল হয় তাহলে তার শেষে কী হবে? জবর হবে, হরফে জ্বর আসলে জের হয়। কিন্তু মবনির ক্ষেত্রে তা না, শুরুতে যাই আসুক, ফাইল আসুক, মফুল আসুক, হরফে জ্বর আসুক, তার শেষে কোনো পরিবর্তন হবে না, তাকে কী বলা হয়? মবনি বলা হয়। তাহলে মবনি কাকে বলা হয়? মবনি এর পরিচয়, মবনি যে সব শব্দের শেষ অক্ষর আমেল এর বিভিন্নতা সত্ত্বেও বাক্যের একই রকম থাকে তাকে মবনি বলে। মবনি এর প্রকার, মবনি কয় প্রকার? তিন প্রকার, যথা আল আসমাউল মবনিয়াত, দুই নম্বর আল আফাউল মবনিয়াত ও হুরুফুল মবনিয়াত। তাহলে আসমা মবনি কাকে কত প্রকার? মবনি পরিচয় এবং মবনি কত প্রকার? তাহলে কী লিখবে? মবনি তিন প্রকার, এক নম্বর আল আসমাউল মবনিয়াত, দুই নম্বর আল আফাউল মবনিয়াত, তিন নম্বর আল হুরুফুল মবনিয়াত। প্রত্যেকটা বিবরণ দেওয়া হলো। দেখো, আল আসমাউল মবনিয়াত এর বিবরণ, ইসিম এর মধ্যে যেসব ইসিম মাবনি হয় উহাদেরকে আল আসমাউল মবনিয়াত বলে। আল আসমাউল মবনিয়াত মোট 10 প্রকার। আসমাউল মবনিয়াত কয় প্রকার? 10 প্রকার। এক নম্বর আজ জমায়ের, অর্থাৎ সর্বনামসমূহ, যথা হুয়া, হুমা, হুম ইত্যাদি। দুই নম্বর আল আসমাউল ইশারা, ইঙ্গিত জ্ঞাপক ইসিমসমূহ, যথা হাজা, হাজি, জালিকা ইত্যাদি। এগুলো দ্বারা ইঙ্গিত করা হয়, এ হাজা, জাহাজিহি, জালিকা। তিন নম্বর আল আসমাউল মৌসালাতু, সম্বন্ধ সূচক ইসিমসমূহ, যথা আল্লাদি, আল্লাতি, আল্লাদিনা ইত্যাদি। চার নম্বর আল আসমাউল শর্তে, অর্থাৎ শর্ত সূচক ইসিমসমূহ, যথা মান, মা, মাহমা ইত্যাদি। পাঁচ নম্বর আসমাউল ইস্তেফাম, প্রশ্নবোধক ইসিমসমূহ, যথা মান, আয়না, মাতা ইত্যাদি। ছয় নম্বর আল আসমাউল আফআল, ফেলের অর্থবোধক ইসিমসমূহ, যথা দুনাকা, বালাহা, হাইহাল ইত্যাদি। সাত নম্বর বাজুজ জুরুফি, স্থান বা কালবাচক ইসিমসমূহ, যথা ইজ, ইজা, হাইসু ইত্যাদি। আট নম্বর আসমাউল কিনায়া, অস্পষ্ট ইঙ্গিতবাচক ইসিমসমূহ, যথা কাম, কাদা, কাইতা, জাইতা ইত্যাদি। নয় নম্বর আসমাউল আসওয়াত,
ध्वनि सूचक इसिम समूह जथा बाखा नाखा गाका इत्यादि। दस नम्बर अल मोरक्कबुल बिनाई अपरिवर्तनीय यौगिक शब्द जथा आहादा आशारा सलासाता सलासाता आशारा तिसाता आशारा इत्यादि। ताहले मबनी एर विवरण एवं इसिमेर मध्य जे सब इसिम मबनी हय ता ओहाके आसमाय मबनिया बला हय एवं आसमाय मबनिया मोट दस प्रकार। ए दस टी तुम्हारा भालो करे मुखस्त करबे। তারপরে আসো আল আফআউল মবনিয়াদের বিবরণ। যেসব ফেল মবনি হয় তা উহাদেরকে আফআউল মবনি বলে। যে আফআউল মবনি মোট চার প্রকার। এক নম্বর আল ফেল আল মাজি যথা নাসারা ফাতাহ ইত্যাদি। দুই নম্বর আল মোজারে মানুন আল জুমা মুআন্নাস যথা ইয়াজরিবনা ইয়াজরিবনা অর্থাৎ মোজারের শেষে নুনে নুন যোগ হবে। তিন নম্বর আল মোজারে মা নুনে তাকিদ অর্থাৎ নুনে তাকিদ জুমলা ফালান্না লায়ুন সুরান্না ইত্যাদি। চার নম্বর ফেল আমর লিল হাজিল মারুব উনসুর উক্তুব। তাহলে মবনির বিবরণ তোমরা পেলে। মবনি কত প্রকার উদাহরণ দাও, প্রত্যেক প্রকারের উদাহরণ দেওয়া হয়ে দেওয়ার কথা বলছে। প্রত্যেক প্রকার উদাহরণ বলো। দিন মবনি কত প্রকার ও কি কি প্রত্যেকটির একটি করে উদাহরণ দাও। মবনি কত প্রকার ও কি কি প্রত্যেকটির করে উদাহরণ দেওয়া হলো। প্রত্যেকটা একটা করে উদাহরণ দেওয়া হলো। তারপরে আসো দুই নম্বর প্রশ্ন তোমাদের থাকতে পারে। তিন নম্বর প্রশ্ন আল মবনির আসল ও আল মুশাববাহ বিল মবনি কাকে বলে, উদাহরণ সহ উদাহরণ লেখো। তারপর আসো দেখো আল হুরুফুল মবনির বিবরণ। তারপর আসো দুই নম্বর আল মুশাববাহ বিল মবনি। যেহেতু হুরুফ জমিয়া হুরুফুল মানি তথা সকল প্রকার অর্থবোধ হরফ মমনি অন্তর্ভুক্ত। মামনি আবার দুই ভাগে বিভক্ত। এক নম্বর মমনি আসল, যেসব শব্দ অন্য সাথে সাদৃশ্যের কারণে মামনি হয়, বরং তা সত্ত্বগতভাবে মামনি উদাহরণকে উহাদেরকে মামনি আসল বলে। যেরকম আল ফেলের মাঝি মামনি আসল তিন প্রকার, ফেলে মাঝি আমর হাজির মারুফ আর হলো জুমা হরফ জামিয়া হরফ মানে সমস্ত হরফ। তারপর দুই নম্বর আল মুশাববাহ বিল মবনি, যে সকল শব্দ সত্তাগতভাবে মবনি নয় বরং তা মবনি ওয়াল আসলের সাথে কোনো না কোনোভাবে সাদৃশ্য রাখার কারণে মবনি এর অন্তর্ভুক্ত হয়, উহাদেরকে আল মুশাববাহাতু বিল মবনি বলে। উল্লেখিত তিন প্রকার মবনি আল আসল ব্যতীত সকল প্রকার মবনি আল মুশাববাহ বিল মবনি অন্তর্ভুক্ত। তাহলে মবনি আল মুশাববাহ বিল মবনি যে শব্দ আবার বলতেছি, আল মুশাববাহ বিল মবনি কাকে বলে, যে সকল শব্দ সত্তাগতভাবে মাবনি নয় বরং তা মাবনি আসলের সাথে কোনো না কোনোভাবে সাদৃশ্য রাখে সাদৃশ্য রাখার কারণে মাবনি এর অন্তর্ভুক্ত হয়, উহাদেরকে আল মুশাববাহাতু বিল মাবনি বলে। উল্লেখ তিন প্রকার মাবনি আসল ব্যতীত সকল প্রকার মাবনি মুশাববাহ বিল মাবনি অন্তর্ভুক্ত। তাহলে এখানে তোমাদের প্রশ্ন থাকবে মামনি আসল ও মামনি আল মুশাববাহ বিল মামনি কাকে বলে, উদাহরণসহ লেখো। তোমাদের এখানে আল মামনি যেহেতু হুরুফুল মামনি এর বিবরণ, হুরুফ মামনি দুই প্রকার, মামনি আসল আর হলো আল মুশাববাহ মামনি, এই দুই প্রকার তোমরা সুন্দর করে উদাহরণ সহ লিখবে। উদাহরণ দেওয়া আছে আল ফেল মাজি আমর হাজির, অর্থাৎ প্রথমটা লিখবে মামনি আসল, যেসব শব্দ অন্যের সাথে সাদৃশ্যের কারণে মামনি নয় বরং সত্তাগতভাবে মামনি, উহাদেরকে মামনি আসল বলে। মামনি আসল তিন প্রকার, এক নম্বর ফেলে মাজি আমর হাজির মিল মারুফ জুমা জমিয়া হরফ। তারপর আসো আল মুশাববাহাতু বিল মাবনি, মুশাববাহ মাবনি কাকে বলে, যে সকল শব্দ সত্তাগতভাবে মাবনি নয় বরং তা মাবনিউল আসলের সাথে কোনো না কোনোভাবে সাদৃশ্য রাখার কারণে মাবনি এর অন্তর্ভুক্ত হয়, উহাদেরকে আল মুশাববাহাতু বিল মাবনি মাবনিও বলে। উল্লেখের তিন প্রকার মাবনি আসল ব্যতীত সকল প্রকার মাবনি আল মুশাববাহ বিল মাবনি, এটুকু লিখতে হবে তোমার, এই দুইটা সুন্দর করে লিখতে হবে। তারপরে আসো চার নম্বর, নিজের বাক্যগুলো থেকে মামনি খোঁজ করে বের করো। যা যাইদুন কানা খালিদুন, প্রথম তোমার মামনি বের করার জন্য মামনি কাকে বলে সেটা জানতে হবে। যা যাইদুন হা যা কলাবন উনসুর খালিদান হা উলাই তুল্লাবন এ হা উলাই কানা খালিদুন আলিমান ফাতিমা তো জাইত। তাহলে তোমাদের এই বাড়ির প্রশ্ন থাকবে, অ্যাসাইনমেন্ট প্রশ্ন থাকবে, যে মামনি কাকে বলে উদাহরণ দাও, অথবা মামনি কত প্রকার ও কী কী প্রত্যেকটির একটি করে উদাহরণ দাও। তারপরে তিন নম্বর মামনি আসল ও মামনি মুশাববাহ বিল মামনি কাকে বলে, উদাহরণ সহ লেখো। তাহলে এই তিনটা এই চারটা প্রশ্ন ভালো করে তোমরা মুখস্থ করবে। সর্বপ্রথম প্রত্যেকটা পাঠ অধ্যায়ের পুরো পাঠ মুখস্থ করে, যেহেতু পুরো পাঠের মধ্যেই তোমাদের এই প্রশ্ন উত্তর থাকবে, এই জন্য তোমার এই পাঠটা তোমরা মুখস্থ করে সুন্দর করে প্রথম মুখস্থ করবে, তারপরে খাতায় লিখবে।
বাড়িতে সময় নষ্ট না করে তোমরা সবাই যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয় সেই অ্যাসাইনমেন্টগুলো পরিপূর্ণ করে লিখে নিয়ে আসবে। এই প্রশ্নগুলো যেহেতু অনেক গুরুত্বপূর্ণ, এই জন্য এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা মুখস্থ করে, যেহেতু পরীক্ষায় অনেক গুরুত্বপূর্ণ এই নাহু অংশে, এই জন্য তোমরা এই এই বাড়িতে সময় নষ্ট না করে এই প্রশ্নগুলো সুন্দর করে লিখে নিয়ে আসবে। তোমাদের কাজ থাকবে, অ্যাসাইনমেন্ট কাজ, এই প্রশ্নগুলো সুন্দর করে মুখস্থ করে লিখে নিয়ে আসা। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।